डिटेक्टिव 2015। Welcome to the show. Jannam, Fair and Lovely Men presents Directive 2015, co-powered by Alex Dottin and Louis Herbal's Ligro Hair Oil. দিকে দিকে ছড়িয়ে পড়েছে Directive 2015 এর নাম। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে সেই সব গোয়েন্দারা যারা এখান থেকে ছাড়া পেয়েছে একটা যেন ডিগ্রি নিয়ে চলে গেছে। মানে মগজ আস্তে শান দিয়ে গেছে এখান থেকে। আপনারা সবাই চলে আসতে পারেন এখানে, খেলতে পারেন। এবার দেখুন পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে এসে সবাই কন্টেস্ট্যান্ট এখানে পরীক্ষা দিচ্ছেন। আজকে যাদের ডাকবো তারাও বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। চারজনকে ডাকবো আমি এখানে এবং তারা এখানে এসে তাদের মগজাস্ত্রের পরীক্ষা দেবেন। দেখবো তারা আজকে কত কত নাম্বার পান। যিনি ফার্স্ট হবেন আজকে, মানে চ্যাম্পিয়ন হবেন এই পর্বে, তিনি পাবেন যত পয়েন্ট তত হাজার টাকা। আমরা এবার ওয়েলকাম করি তাদের। বিশেষত কার্টুন এন্ড পোর্ট্রেটস আমার হবির মধ্যে আছে। আপনার জন্য একটি ছবি আমি আজকে এঁকে নিয়েছি, আপনাকে দেব। আর গোয়েন্দাগিরি বলতে যেটা বোঝা, মানে মূলত তো পর্যবেক্ষণ আর বিশ্লেষণ। পর্যবেক্ষণ তো আমি ছবি আঁকার সময় তো ভালো করে পর্যবেক্ষণ করতেই হয়, আর বিশ্লেষণ আর পর্যবেক্ষণের দিকটা আমি আরেকটু কাজে লাগাই, সেটা হচ্ছে একটু লেখালেখি করি, কিছু ছোট গল্প আর পত্রপত্রিকায় কিছু কবিতা লিখি। আমি আজকে খুবই আনন্দিত যে এরকম একটি মঞ্চে দেখাতে পারবো। আমি একটি প্রতিযোগিতা হয়েছিল এবছরই মার্চ মাসে, বিখ্যাত পত্রিকা আছে কিশোর ভারতী, ছোটদের জন্য ম্যাগাজিন, সেখানে রহস্য গল্প প্রতিযোগিতায় আমি এবছর একটি থার্ড প্রাইজ পেয়েছিলাম, সেইটি আমি আজকে একটু দেখাতে চাইছি এখানে। উল্টো সময় এই গল্পটি, উল্টো সময় রহস্য কল্পবিজ্ঞান ভয় মিশিয়ে একটা বিজ্ঞান ছিল, অবশ্যই আছে তার মধ্যে রহস্য এসেছে থ্রিলার হিসেবে, সেরকম একটি গল্প ছিল। আর তাছাড়া যেটা আজকে আপনাকে দিতে ভালো লাগবে আমার, সেটা হচ্ছে এই ছবিটি। আচ্ছা দেখ, আরে বাহ, টোয়েন্টি ফিফটিন নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। জোনাকি দেবীর সঙ্গে আলাপ করি। জোনাকি দাশগুপ্ত বরানগর থেকে এসেছি। বরানগর থেকে? আচ্ছা। আমি হাউস ওয়াইফ, বাট আই ওয়াজ এ ডান্সার, এখন আমি কিছু লেখালেখি করি। আচ্ছা, ডান্সার মানে কি কি নাচতেন? কত্থক, ভরতনাট্যমে ডিপ্লোমা করেছিলাম রবীন্দ্রিকে, পরে শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে রেগুলার ডান্স ড্রামা ফেস্টিভ্যালে ছিলাম। আর গোয়েন্দাগিরি কি রে? গোয়েন্দাগিরি বলতে দেখুন, আগে তো আমরা ছোটবেলা থেকে সত্যজিৎ রায়ের যে গোয়েন্দার যে গল্পগুলো, ফেলুদাকে খুবই ভালো লাগতো, বিশেষ করে সৌমিত্র চ্যাটার্জির অভিনয়। তারপর এখন যে সাংসারিক ক্ষেত্রেও দেখছি গোয়েন্দা একটু কাজে লাগাতে হবে। কারেক্ট। আর রূপকথা কি করে জানেন তো? পাঞ্জাবি বরের উপর গোয়েন্দাগিরি করে, তাই তো? শুনি, বলতে যাচ্ছিলাম ওনার সাথে মিল আছে। প্রথমত, আচ্ছা, আমি আসছি বাঘা যতীন থেকে, আমার নাম রূপকথা ব্যানার্জি। ওনার সাথে আরেকটা জায়গায় মিল, আমিও নাচের জগতের আর কি। আচ্ছা, হ্যাঁ। আর গোয়েন্দাগিরি নিয়ে যেটা বলার, যে যা দেখছি জীবনে প্রত্যেকটা ফিল্ডেই গোয়েন্দাগিরি করতে হচ্ছে। খুব যে গোয়েন্দার গল্প পড়েছি বা সিনেমা দেখেছি সেটা নয়, হ্যাঁ অবভিয়াসলি সত্যজিৎ রায় তো দেখিয়েছি, কিন্তু গোয়েন্দা গল্প নিয়ে খুব একটা চর্চা করেছি তা নয়। হাউএভার, বাঙালি পরিবার থেকে এসে একটা পাঞ্জাবি হাউস হোল্ডে গেছি, একটা সংসার সামলানোর ভেতরে প্রচুর গোয়েন্দাগিরি আছে এটুকু বুঝতে পারি। দ্বিতীয়ত, জব করি, আইটি সেক্টরে আছি, তো অবভিয়াসলি অফিস পলিটিক্স বলে একটা জিনিস থাকে, সেখানেও দেখছি দিনরাত গোয়েন্দাগিরি করতে হচ্ছে। তো সার্ভাইভ করতে গেলে
ওই গোয়েন্দার একটা মানে ট্যালেন্টটা একটু থাকা দরকার আর যত দিন যাচ্ছে দুটো জিনিস লাগে একটু পলিটিক্স করতে হয় ডিপ্লোম্যাসি লাগে ডিপ্লোম্যাসিটা তো ভীষণ লাগে গোয়েন্দাগিরি লাগে দুটোই লাগে কিন্তু আমি যে গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি লাগে হ্যাঁ আর এই যে আমি গোয়েন্দাগিরি করছি এটা বোঝানো যাবে না যে আমি ভেতর ভেতর গোয়েন্দাগিরি করছি হ্যাঁ আমার নাম সৌরভ হচ্ছে এখানে আসা কারণ ছোটবেলা থেকেই থ্রিলিং লাইফটার উপর আমার খুব ন্যাক বেশি ওকে আর এই শোটার চেয়ে বড় আর প্ল্যাটফর্ম আর কিছু হতেই পারে না দ্যাটস গুড ভেরি গুড গুড ফার্স্ট স্টেপটা খেলি আমরা এই ফার্স্ট স্টেপের মধ্যে 10টা সেট অফ কোয়েশ্চেনস থাকবে বাজার প্রেস করে আনসার দিতে হবে প্লাস ফাইভ না মিললে মাইনাস ফাইভ হয়ে যাবে এই হচ্ছে সিস্টেমে যে কোনো চ্যালেঞ্জ নেই 10টা সেট অফ কোয়েশ্চেন প্রত্যেকটা সেটে দুটো করে কোয়েশ্চেন থাকবে এই দুটো কোয়েশ্চেনের উত্তর একটাই হবে আচ্ছা ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন তার মধ্যে প্রথম প্রশ্ন হলো এটা কি হার দু নম্বর প্রশ্ন হলো বনবাসী গিয়েছিলেন উনি কে সীতা সীতা প্লাস ফাইভ হলো সৌরভ প্লাস ফাইভ এটা কি হার সীতা হার বনবাসী গিয়েছিলেন উনি কে সীতা নেক্সট সেট অফ কোয়েশ্চেন্স এক নম্বর হচ্ছে সিগন্যালে এখন কোন আলোটা জ্বলছে দু নম্বর হচ্ছে বিয়ের সময় গায়ে কি দেওয়া হলো হলুদ হলুদ রাইট রূপকথা প্লাস ফাইভ সিগন্যালে এখন কোন আলোটা জ্বলছে হলুদ আলো বিয়ের সময় গায়ে কি দেওয়া হলো হলুদ থার্ড সেট এক নম্বর লুডো খেলায় কি পড়েছে দুই আলু কুমড়োর এটা কি বলুন ছক্কা ছক্কা ঠিক ঠিক কারেক্ট জোনাকি দেবী ফাইভ পেলেন প্লাস ফাইভ লুডো খেলায় কি পড়েছে ছক্কা আলু কুমড়োর এটি কি ছক্কা নেক্সট সেট রাস্তার ধারে এটা কি তৈরি হচ্ছে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন ঠেলার উল্টো কি পুল পুল কারেক্ট পুল খেলা পুশ তার উল্টো পুল রাস্তার ধারে এটা কি তৈরি হচ্ছে পুল প্লাস ফাইভ এবার পরের সেট এক নম্বর উনি কোন পুরে ঘুরতে গেছেন দু নম্বর জঙ্গলের মধ্যে হাতির কি দেখা যাচ্ছে কান কান রাইট সপ্তর্ষি প্লাস ফাইভ উনি কোন পুরে ঘুরতে গেছেন কানপুর জঙ্গলের মধ্যে হাতির কি দেখা যাচ্ছে কান দেখা যাচ্ছে পরের সেট ফার্স্ট কোয়েশ্চেন শীতের পোশাক নিয়ে এবারে কোথায় বেড়াতে চললেন দু নম্বর প্রশ্ন এটা কোন চাল দার্জিলিং শীতের পোশাক নিয়ে এবার কোথায় বেড়াতে চললেন ধরো দার্জিলিং এটা কোন চাল দার্জিলিং চাল বলে কোন চাল শুনিনি আমি চা শুনলাম সরি মাইনাস ফাইভ হয়ে গেল এটা কোন চাল দেরাদুন চাল দেরাদুন হচ্ছে আনসার শীতের পোশাক নিয়ে কোথায় বেড়াতে চললেন দেরাদুন এটা কোন চাল দেরাদুন পরের সেট হচ্ছে এক নম্বর ও মাছের কি খেতে ভালোবাসে দু নম্বর এটা কেমন ঝাঁটা মুড়ো মুড়ো রাইট রূপকথা প্লাস ফাইভ পরের সেট এক নম্বর প্রশ্ন জন্মসূত্রে উনি আসলে কে দু নম্বর তুমি বিয়ে বাড়িতে কি পড়বে পাঞ্জাবি পাঞ্জাবি প্লাস ফাইভ জন্মসূত্রে উনি আসলে কে পাঞ্জাবি তুমি বিয়ে বাড়িতে কি পড়বে পাঞ্জাবি পরের সেট এক নম্বর পুকুরে ওগুলো কি দু নম্বর চাঁদের সঙ্গে কি জুড়লে মুখ বোঝায় পানা পানা পুকুরে ওগুলো কি পানা চাঁদের সঙ্গে কি জুড়লে মুখ বোঝায় চাঁদ পান তাহলে সপ্তর্ষি আবার প্লাস ফাইভ এটা হচ্ছে লাস্ট সেট এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতায় উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়ার কি ভারী দুই দরজার ওটা কি পায়া দরজার পায়া পাল্লা পাল্লা হ্যাঁ এটা বলতে গিয়ে মাইনাস ফাইভ হয়ে গেল আপনার প্রতিযোগিতায় উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়ার কি ভারী পাল্লা ভারী দরজার ওটা কি পাল্লা ওকে এবার দেখা যাক কে কত নাম্বার পেল সপ্তর্ষি পনেরো ফিফটিন জোনাকি জিরো রূপকথা পাঁচ সৌরভ দশ আচ্ছা আমাদের স্টেপ টু প্রেজেন্টেড বাই লুই সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েল এই স্টেপটাতে
আমরা যেটা খেলবো যে আগেরটা খেললাম কুইক মাইন্ড, এটাতে হচ্ছে অবজারভেশন মোস্টলি। বেসিক জিনিসটা যেটা সেটা হচ্ছে অসঙ্গতি, নট ইন অর্ডার। বেল বেজেছে, একজন আসছে, আমি জানি কে আসছে, আমি তাকে ডেকে নিই। হ্যাঁ আসুন, চলে আসুন। নমস্কার বটে। অতি নমস্কার বটে। ভালো আছেন তো? ইরা সব করা আছে বটে? করা আছে, আলাপ করে দিই আমি। আলাপটা কই দে দেন। সপ্তর্ষি, জোনাকি দেবী, রূপকথা, সৌরভ। ভালো আছেন বটে? ভালো আছেন তো? আরে আমিও ভালো আছি। আপনি কে আছেন বটে? আরে কথা বলতে দেবেন তো। কে আছে বটে? আরে আমি ঈদের লোকে কথা বলছি, আপনি মাঝখান থেকে কথা বলছেন কেন? কথা বলবো না? বলবেন, আগে আমি কথাটা বললেন। ওইটা মনে রাখবেন। আচ্ছা মনে রাখুন, কথা বলুন। আপনার ভালো আছে বটে তো? আচ্ছা আমাকে চিনেন তো? আমি জাইল বটে, নাম তো বলে দিলুম। কিন্তু কথা তো নেই আমার। কথা নেই? তাহলে আমি কথা বলে যাই। বলুন কথা। আমার গল্প আছে, একটা গল্প আছে, সেটাও পাঠ করে আমি ফুটে পড়বো। আর তারপর ওনাদের কি করতে হবে? সে ওনাদের আমার ভুল তো ধরতে হবে। অবশ্য ভুল নাই, একটা ভুল নাই, ভুল তো ধরতে পারবেন নাই। আর যদি ভুল ধরতে পারেন তাহলে কত পাবেন? ভুল ধরতে পারলে 5 পয়েন্ট পাবে গো। 5 পয়েন্ট পাবে? আর ভুল ধরতে না পারলে আমি 5 পয়েন্ট পাবো। এটা মাইনাস হয়ে যাবে। আপা না, উনাদের তো মাইনাস হয়ে যাবে। এটা বাজার প্রেস করে করতে হবে। হ্যাঁ ভুল ভাল কিছু টিপবে না, মাইনাস 5 হয়ে যাবে। এবার রচনার নামটা কি? কর পুরোপুরি পুরুলিয়া পুটে। গল্পটা কর। গল্পটা পড়বো। আজ যে জেলাটায় আমি আমার গল্পের জাল ফেলেছি সেটা আপনাদের সবার চেনা। আমার গল্পের নাম পরাক্রম মিত্র। পূর্ণিমার রাতে একটা জেল পালানো আসামিকে ধরতে খবর পেয়ে এসেছিলেন পুরুলিয়া। যে হোটেলটায় তিনি উঠলেন সেটা আবার শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি। কি? বাঁকুড়ায়, শুশুনিয়া পাহাড়। তা আমি কোথায় আছি? পুরুলিয়া। আমি পুরুলিয়ায় আছি। দারুণ ধরেছে, একদম প্লাস 5, প্লাস 5। ও ভালো, তাহলে তো জয়চন্ডী পাহাড় করে। জয়চন্ডী করে দিলে হবে, পুরুলিয়ার পাহাড়। যে হোটেলটায় তিনি উঠলেন সেটা আবার জয়চন্ডী পাহাড়ের কাছাকাছি, সেখানেই সত্যজিৎ রায় তার বিখ্যাত সিনেমা হীরক রাজার রাজ্যে শুটিং। কি হলো? জয়চন্ডী পাহাড়ের কাছে তো অভিযানের শুটিং হয়েছিল, হীরক রাজার দেশে তো হয়নি। বাবা ভাগ্নে পাহাড়। জয়চন্ডী পাহাড়ের কাছে হীরক রাজার রাজ্যে শুটিং হয়েছিল? যেটা যেটা হচ্ছে সেটা জয়চন্ডীর কাছেই কিন্তু এই শুটিংটা হয়েছিল। জয়চন্ডীর কাছে যেহেতু হীরক রাজার দেশে শুটিং হয়েছিল তাহলে এটা মাইনাস 5 হয়ে যাবে। ও যেটা বলেছে যেটা কথাটা পড়ুন আরেকবার। ওই আমি পড়বো, তবে আপনারও ভুল হলো, আপনারও মাইনাস হয়ে যাবে। লাইনটা কেন? আপনি হীরক রাজার দেশে বললেন কেন? হীরক রাজার রাজ্যে হবে? এইখানে ভুলটা ছিল। তার মানে হীরক রাজার রাজ্যে ও লিখেছে, ওইখানে ভুল ছিল, ওটা দেশে হবে। ও ভুল, সেটাকে সেটাকে ধরতে পারবে। আপনি তো ভুল করছেন, বলছি হীরক রাজার রাজ্যে হবে না, ওটা ভুল হলো। ভুল হলো, আপনার মাইনাস 5 হয়ে গেছে। ওটা করে নিন, ঠিক করে নিন। কি করব? হীরক রাজার দেশে। আচ্ছা দেশে হবে? সেখানে সত্যজিৎ রায় তার বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং করেছে। গুপ্তচর খবর দিল সেই আসামি পাহাড়ের ধারে একটা পলাশ ফুলের বনে লুকিয়ে আছে। অযোধ্যা পাহাড়। জয়চন্ডী পাহাড় বললাম তো। এটা এটা মাইনাস 5 হয়ে গেল, ভুল হয়ে গেল। মানে ভুল ধরতে গিয়ে ভুল করলে কিন্তু মাইনাস 5। তো গুপ্তচর খবর দিল সেই আসামি পাহাড়ের ধারে একটা পলাশ ফুলের বনে লুকিয়ে আছে। দিনের বেলা দূর থেকে দেখলে মনে হয় পলাশ বনটা যেন পুরো বরফে ঢাকা। কি হলো? পলাশ বনে কখনো বরফ কি করে আসবে? কেন, পাহাড়ের মাথায় বরফ থাকে না? আপনি তো পলাশ বনটা বরফে ঢাকা বললেন। হ্যাঁ, তা পাহাড়ের উপরে রয়েছে পলাশ। পাহাড়ের উপরে পলাশ বন? না সে হয় না। না না, কোথায় কোথায় দেখি পাহাড়ের কোথায় ওটা পলাশ বন? এটা গুপ্তচর খবর দিল সেই আসামি পাহাড়ের ধারে একটা পলাশ ফুলের বনে লুকিয়ে আছে। দিনের বেলা দূর থেকে দেখলে মনে হয় পলাশ বনটা যেন পুরো বরফে ঢাকা। প্রবলেম মনে জায়গা হচ্ছে, প্রবলেম হচ্ছে এক হচ্ছে এটা ধরা যেতে পারে একটা জায়গায়, পাহাড়ের ধারে আছে, পাহাড়ের উপর নেই। পাহাড়ের উপর তো লিখে নি আমি। না ধারে, ধারে ধারে যদি হয় তাহলে সেক্ষেত্রে পাহাড়ের উপর নয়।
পলাশ ফুলের রং তো বরফের মতো নয়, লাল, আগুনের মতো লাল। ঠিক, অ্যাকচুয়ালি ভুল এটা ছিল। ঠিক বলতে সেটা উনি বলতে পারেননি, মাইনাস ফাইভ হচ্ছে তোর বউ, মাইনাস ফাইভ। ও ভুল ধরবো বললেই তো ভুল ধরা যায় না, আপনাকে কেয়ারফুল হতে হবে। ও বলছে বরফের মতো রং, তা তো হয় না পলাশ। তাহলে কি দাঁড়ালো, ও দিনের বেলা দূর থেকে দেখলে মনে হয় পলাশ বনটা যেন পুরো লাল চাদরে মোড়া। লাল চাদরে মিত্রদা সেখানে গিয়ে দেখলেন ড্রামের মেলা বসেছে। কি নেই সেখানে? ঘুগনি, তেলে ভাজা, মুড়ি, নাগরদোলা, চুড়ি, ফিতে, সেসব থেকে মাটির পুতুল, ধামসা, মাদল, বাঁশি, এমনকি তীর ধনুক পর্যন্ত। খিদে পেলেও মিত্রদা কিছুতেই খাচ্ছিলেন না। আসার সময় হোটেলের ম্যানেজার বলে দিয়েছিল মেলা চপ, বেগুনি, এগুলো যে ঘিয়ে ভাজা হয় সেটা নাকি ভালো না। কি হলো, চপ বেগুনি তো তেলে ভাজা হয়, ওটা তেলে ভাজা বলেই বিখ্যাত, সেখানে ঘি করতে গেল। এ গ্রামের মেলায় ঘি দিয়ে ভাজছে দেখি হয়েছে, জলবু ফেসে গেলেন, ফেসে গেল, একদম ফেসে গেলেন। কারণ এটা তো ঘি, তো কোনোদিন তেলে ভাজা ভাজা হয় না। তেলে ভাজা বলা হলো যখন, তখন ওটা তেলেই তো ভাজা হবে, তেলে ভাজা তাই তো। আমি তো তেলে ভাজা। ও তাহলে প্লাস ফাইভ, সব তো থ্রি প্লাস ফাইভ। আসার সময় হোটেলের ম্যানেজার বলে দিয়েছিল মেলা চপ, বেগুনি, এগুলো যে তেলে ভাজা সেগুলো ভালো না। হঠাৎ দূরে দেখা গেল ছৌ নাচ হচ্ছে। মিত্রদাস সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, সত্যি পুরুলিয়ার ছৌ শুধু ভারতে নয়, বিশ্বে, এমনকি বিশ্বের বাইরেও খুব জনপ্রিয়। কি হলো, বিশ্বের বাইরে কি করে জনপ্রিয় হবে? তো বিশ্বের বাইরে হয় না। বিশ্বের বাইরে কোথায়? বিশ্বের বাইরে, বিশ্বের বাইরে একটা জায়গা তো মহাকাশ বলেছে। হ্যাঁ, সেখানেও বিখ্যাত নেপচুন, প্লুটো, এগুলো তো হবে না সেগুলো। রূপকথা প্লাস ফাইভ, কি হবে সত্যি পুরুলিয়ার ছৌ শুধু ভারতে নয়, এমনকি বিশ্বেও খুব জনপ্রিয়। যারা নাচছে তাদের মধ্যে একজনের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মিত্রদা বুঝে গেল। কি হলো, ছৌ নাচে ফেসিয়াল এক্সপ্রেশন কি করে? ছৌ নাচ তো মুখে থাকে, আছেন তিনি দেখেছেন, গহনা দেখেছেন, ছৌ নাচ নেচে দেখাবো, দেখে থাকেন তার সাথে নাচটার যোগাযোগ বলছি না, আমি বলছি মুখটা কেমন থাকে। মুখটা মুখের মতো থাকে, আপনি দামনে দেখেন, আপনার লেখার আগে কিন্তু দেখা উচিত এই জিনিসগুলো। আমি তো দেখেছি না, দেখেন মুখোশ পড়া থাকে, তো মুখোশ তো একই হলো, মুখও থাকে মুখোশও থাকে। মুখ তো দেখা যায় না, মুখোশ পড়লে মুখ দেখা যায়, মুখোশ পড়লে মুখ দেখা যায় না, সেটাই উনি বলেছেন। সেখানে প্লাস ফাইভ হয়েছিল, আপনি আবার মাইনাস ফাইভ। হো হো হো, আচ্ছা এটা কাজ করি তাহলে, ও ফেসিয়াল এক্সপ্রেশনটা বাদ দিয়ে ওটাকে বডি ল্যাঙ্গুয়েজ করে দিই। হ্যাঁ হতে পারে, এইটা হবে বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে যারা নাচছে তাদের মধ্যে একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মিত্রদা বুঝে গেলেন এই সেই আসামি। তারপর ভাবতে পারছেন এরপর কি হলো? তারপর আর হাতে নাতে সঙ্গে সঙ্গে একেবারে পাকড়াও, এখন সেবাটা কোথায় আছে জানেন? আলিপুরের জেলের হাওয়া খাচ্ছে। কি হলো, আলিপুরের জেলে আসামিকে ধরে আলিপুরে নিয়ে এলো কেন? পুরুলিয়ায় ঘটনা ঘটছে তো, তা পুরুলিয়া থেকে তো অ্যারেস্ট করে এখানে নিয়ে এলো। সেটা তো আমার লেখা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে কেসের জন্য, বুঝতে পারো? আমার লেখার মধ্যে একটা গভীরতা আছে, সে গভীরতাটা ধরতে হবে। ঠিক, ওইটা যেই পজ দিয়েছে ও সঙ্গে সঙ্গে আপনি বেঁচে নিজেরা ভুল বলছে, আপনার মাইনাস ফাইভ হয়ে গেল। যাক, তো গল্পটা এখানেই শেষ করি, এখানে সে ওই জেলের হাওয়া খাচ্ছে, ওখানেই থাক কিছুদিন, আসি ফুটে। খুব ভালো লাগলো আপনার এখানে আসতে, আমার খুবই ভালো লাগে। আসবেন আসবেন, ওগুলো চলে আসবেন। ঠিক আছে, একটা স্টেপ তো আমার হয়ে যায় না আপনাকে দিয়ে, তাহলে আসি বসে। আচ্ছা নমস্কার, আসি, ভালো থাকবেন বটে আপনারা সব। আচ্ছা এই স্টেপ টু তে কিন্তু এলিমিনেশন আছে, একজন কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে, যার নাম্বার সবচেয়ে কম হবে। দেখা যাক নাম্বার কি এলো, সপ্তর্ষি ১৫, জোনাকি দেবী মাইনাস ৫, রূপকথা ১০, সৌরভ ১০। আনফর্চুনেটলি আপনাকে বিদায় নিতে হচ্ছে, আসুন।
লুইস সার্ভেলস লিগ্রো হেরাল পক্ষ থেকে এটা গিফট হ্যাম্পার, এটা একটা জির পক্ষ থেকে মেন্টো, আর অর্গানাইজার এটাও জির দিচ্ছে আপনাকে। শুরু করছি আমি স্টেপ থ্রি, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টেপ। এই বক্সটার মধ্যে একটা জিনিস আছে, মানে পুরো অন্ধকারে হাতড়ানো, সেই অন্ধকারে হাতড়ানোর মধ্যে আমি একটু একটু হেল্প করব এবং 20টা প্রশ্ন তোমরা করতে পারবে, করে তাই থেকে ডিরাইভ করতে হবে এর ভিতরে কী আছে। সেক্ষেত্রে প্রথম যে লক করবে 15 পয়েন্টস পাবে, তারপরে যে করবে সে 10 পাবে, তারপর জন 5 পাবে, কিন্তু ভুল যদি হয় তাহলে এক্স্যাক্টলি এটা মাইনাস হয়ে যাবে, ওই প্রপোর্শনে হবে। বাজার প্রেস করে বলতে হবে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের উত্তর এখানে স্ক্রিনে কম্পিউটার দেবে, যদি হ্যাঁ আর হতেও পারে বলে তাহলে সেই প্রশ্ন চালিয়ে যাবে, আর যদি না বলে তাহলে সে থেমে যাবে, বাকি দুজন বাজার প্রেস করে যে আগে বলবে সে আবার শুরু করবে। প্রথম ক্লু দিয়ে দিচ্ছি আমি, সিনেমা জগতের সঙ্গে যুক্ত। অভিনেতা? অভিনেতা কি কম্পিউটার? হ্যাঁ। জীবিত? জীবিত। হ্যাঁ। এখনো কি নায়কের ভূমিকায় অভিনয় করেন? বাংলা ছবি করেছেন? বাংলা ছবি করেছেন কি? হ্যাঁ। চারটে প্রশ্ন, চারটি হ্যাঁ পেয়েছে বা হতেও পারে পেয়েছে, ইটস গুড। উনি কি মূলত বাংলা ছবি করেই জনপ্রিয়? হ্যাঁ। অভিনেতা হয়ে গেছে, বাংলা ছবি করেই জনপ্রিয় হয়েছে, তার মানে বাঙালি অভিনেতা বা বাংলার অভিনেতা হয়ে গেছে, এসে গেছে, অনেকটা এসে গেছে। পাঁচটা প্রশ্ন হয়ে গেছে। কোনো টেলিভিশন শোতে কখনো অ্যাঙ্কারিং করেছেন? উনি কি টেলিভিশন শোতে অ্যাঙ্কারিং করেছেন? হ্যাঁ। উনি কি জি বাংলার কোনো রিয়েলিটি শোতে অ্যাঙ্কারিং করেছেন? উনি কি জি বাংলার রিয়েলিটি শোতে অ্যাঙ্কারিং করেছেন? হ্যাঁ। কোনো চলচ্চিত্র কি এই বছরে রিলিজ হয়েছে? হ্যাঁ। ওনার পরিবারে কি কোনো অভিনয় জগতের ব্যক্তিত্ব রয়েছেন? ওনার পরিবারে কি অভিনয় জগতের কোনো ব্যক্তিত্ব আছেন? তথ্যটি উপলব্ধ নয়। এক্ষেত্রে কি করবো, আমি কি এগোবো? প্রশ্ন করতে পারো। আচ্ছা, উনি অভিনয় জগতে আসার আগেও কি টেলিভিশন জগতে কোনো কাজ করেছেন? হ্যাঁ। দূরদর্শনে কখনো সংবাদপত্র পাঠ করতেন, সংবাদ পাঠ করতেন? উনি কি দূরদর্শনে সংবাদ পাঠক ছিলেন? হ্যাঁ। ওনার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি চিত্রশিল্পের সঙ্গে যুক্ত? আমি কি লক করতে পারি? পারো, লক করতে নিশ্চয়ই। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন চিরঞ্জিৎ ওরফে দীপক চক্রবর্তী। লক করবে? কি লক করলে কি? আপনি নামটা বলতে হবে। চিরঞ্জিৎ। আমি একই উত্তর, চিরঞ্জিৎ। দেখা যাক। Thank you.
ভদ্রলোক। যদি কোনোদিন তুমি দু হাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা। আপনাকে দেখি কি বলেছিল জানো? মহাত্মা বলেছিল, মহাত্মা। এই বছরের সবচেয়ে বড় অসত্য এটা। এই রাউন্ডে হচ্ছে সপ্তর্ষি 15, রূপকথা 10, সৌরভ 5। চলো এবার নাম্বারটা দেখি কি হলো। তাহলে এ তো পুরোটা খেয়ে গেল। সপ্তর্ষি 30, রূপকথা 20, 20, সৌরভ 15। এই পুরো পর্বটাতে যে চ্যাম্পিয়ন হবে, যত বেশি নাম্বার সে কালেক্ট করতে পারবে তত 1000 টাকা সে পাবে। তার মধ্যে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল দেবে 10,000 টাকা, বাকিটা দেবে জি বাংলা, রাইট? আর গ্র্যান্ড ফিনালেতে, মানে ফাইনালি 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 গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, তাকে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল পক্ষ থেকে একটা গ্র্যান্ড নিউ কার দেওয়া হবে, গাড়ি, একটা বড় গাড়ি দেবে। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে, ভালো না? হ্যাঁ, এইটা স্পন্সর করেছে যারা, তাদের নাম হচ্ছে বহুরূপী। স্টেপ 4টা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন দ্য মোমেন্ট হতে হয়, ওকে? এই খেলাটার বিশেষত্বটা বলে দিই, এটা খুব ইন্টারেস্টিং খেলা। এখানে আমরা দুটো কাহিনী চিত্র দেবো, একটা করে গল্প দেখাবো এবং তারপরে একটা প্রশ্ন করবে কম্পিউটার, তার উত্তরটা দিতে হবে, বাজার প্রেস করে দিতে হবে, এবং সেক্ষেত্রে যে প্রথম বাজার প্রেস করে বলবে সে +5 পাবে, যদি ঠিক হয়। ভুল হলে -5। এইটাতে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে, যে চ্যালেঞ্জ করবে সে +10 আর -10। দেখা যাক, প্রথমটা দেখা যাক। দক্ষিণ কলকাতার ধনী ব্যবসায়ী গণপতি হালদার আজও কিছুটা পুরনোপন্থী। তিনি যখন কলেজে পড়তেন সেই সময় তার বাবা তাকে একটি টাইপরাইটার কিনে দেন, সেটা সঙ্গে করেই তিনি প্রথম ব্যবসা শুরু করেন ও উন্নতি করেন। তাই সেই টাইপরাইটার আজও তার সব সময়ের সঙ্গী। আজ বিশাল বড় ব্যবসাদার হয়েছেন গণপতিবাবু, বেড়েছে তার ব্যবসা, কলকাতা শহরে বাড়ির সংখ্যা, ব্যাংকে টাকা, আর বেড়েছে শত্রু। কারণ গণপতিবাবু কটুভাষী, যাকে যা নয় তাই বলে দেন। গণপতিবাবু যদিও ব্যাপারটাকে গুরুত্ব দেন না, তিনি মনে করেন মানুষের টাকা বাড়লে দু একটা ছুটকো ছাটকা শত্রু হয়েই থাকে। বাড়িতে আছেন স্ত্রী, সবসময়ের পরিচারক গোবিন্দ আর সেক্রেটারি তন্ময়। কিন্তু একদিন শত্রুতা তার নিজের রং দেখায়। নিজের বাড়িতে টাইপের কাজ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গণপতিবাবু। আজ সুকান্ত দেখা করতে আসছে। সুকান্ত এমনিতে মাথা গরম ছেলে, ওর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। ওকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে যে এইভাবে আমার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। দেখুন, প্রায় 1 বছর আগে উনি আমাকে চাকরি থেকে মিথ্যে চুরির বদনাম দিয়ে ছাঁটাই করে দিয়েছিলেন, তার জন্য ওনার ওপর আমার একটা রাগ ছিল, সেটা ঠিক। একটা হেস্তনেস্তও করতে চাইতাম, সেটাও সত্যি। কিন্তু কাল না, কাল সন্ধ্যায় তো আমি গণপতি বাবুর সঙ্গে দেখা করতে যাইনি। যাবার কথা ছিল কিন্তু একটা কাজে আটকে পড়ে আর যাওয়া হয়নি, ফোন করে ক্যান্সেল করে দিই। আমি তখন ঠাকুর ঘরে সন্ধ্যে দিচ্ছিলাম, হঠাৎ শুনি গুলির আওয়াজ, শুনে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি, কিন্তু কাউকে পালাতে দেখলাম না। তো বাজারে গিয়েছিলাম, বাড়িতে ফেরার পথে গুলির শব্দ পাই,
কিন্তু কাউকে তো পালাতে দেখিনি। কে যদি পালাতো তাহলে তো আমার সামনে পড়ত। কান্তবাবু এমনিতে খুব খারাপ লোক আমি জানি, রকচটা ধরনের। এর আগেও বাবুকে দুই একবার রাজে বাজে কথা বলেছেন। আমি তন্ময় বসু, প্রায় 14 বছর আমি গণপতিবাবুর সেক্রেটারির কাজ করছি। কাল তখন সন্ধ্যে 7টা হবে, আমি আমার ঘরে বসে ফাইল উল্টে কাজ করছি, হঠাৎ একটা গুলির শব্দ। বাইরে বেরিয়ে এসে স্যারের ঘরের দরজার দিকে আমি তাকাই, মনে হয়েছিল কিছু একটা ঘটেছে। না, লোকটাকে না ধরে স্যারের কাছে যাওয়াটা আমার জরুরি মনে হয়েছিল। এবার বলুন তো ডিটেকটিভ, কাকে আপনার খুনি বলে মনে হয় আর কেন? চাকরটি। কেন? কারণ সবাই বলছে সন্ধেবেলা, খুনটা হয়েছিল সন্ধেবেলা, কিন্তু চাকর বলছে সে তখন বাজারে গিয়েছিল। বাজারে গিয়েছিলাম, বাড়িতে ফেরার পথে গুলির শব্দ পাই, কিন্তু কাউকে তো পালাতে দেখিনি। ইউজুয়ালি সন্ধেবেলা বাজারে কেউ যায় না, স্পেশালি মানে বাড়িতে যারা কাজ করে তারা সকালবেলাতেই বাজারে যায়। বাকি তিনজন উনি সন্ধে দিচ্ছিলেন, উনি সন্ধে 7টা বলেছেন, আর উনি বলেছেন আমি কাল সন্ধেবেলা ওনার বাড়ি যাইনি। এটা কি লজিক হলো? সন্ধেবেলা বাজার যাবে না কেউ? ব্যাপারটা ডেফিনেট আছে, ও যখন মারা গেল এক্স্যাক্টলি তখন কিছু একটা হলো যেটা কেউ ঘরে না ঢুকলে তো হবে না, এটুকুও তোমাদের বলে দিলাম। যদি চ্যালেঞ্জ করতে চাও করতে পারো, কিছু মালা আসছে, কোথাও একটা কোনো নট ইন অর্ডার আছে, এবং সেক্ষেত্রে কে করতে পারে সেটা? কেউ একজন ঢুকেছিল ঘরে, কে সে? সেক্রেটারি করেছে, কারণ ওনার ঘরে তখন সেক্রেটারি ঢুকেছিল, যে চিঠিটা রেখেছে ওটা সেক্রেটারি লিখে মানে ওটাকে রেখেছে, কারণ দোষটা যাতে ওনার মানে যাকে বরখাস্ত করা হয়েছিল চাকরি থেকে আগে তার উপরে যাতে দেওয়া যায়। কারণ ওনার ঘরে উনি যখন ছিলেন, যখন কাজ করতেন, তখন ওনার ঘরে ওনার সেক্রেটারি কাজের জন্য ঢুকবেন, ওনার অন্য কেউ ঢোকার কোনো প্রশ্ন আসে না, কারণ সে কাজ করতে করতে তাকে গুলি করা হয়েছিল। সেক্রেটারির ক্ষেত্রে সম্ভব, কারণ পাশের ঘরে ছিল, গুলির আওয়াজ শুনেছে এবং সঙ্গে সঙ্গে গেছিল, এই তো? হ্যাঁ, এবং কি আরেকটা কি কি টাইপ করে রেখেছে? কি যে চিঠিটা যেটা লেখা ছিল ওখানে, উনি তো টাইপিংয়ে যেটা ইয়ে করছিলেন, তো ওনাকে যখন উনি যখন মানে যখন উনি গুলি খাবেন, উনি যদি কিছু লেখেন পড়ে যায়, হ্যাঁ, তাহলে তার উপরে পেপার ওয়েট কী করে থাকতে পারে? কারণ সে নিজে গুলিও খাবে, তাকে রেখেও মারা যাবে, অবস্থা কি বার করতে হবে, তো ওটার থেকে বের করা হয়েছিল। তাহলে অন্য কেউ করেছিল? অন্য কেউ। এবং সেটাকে সেক্রেটারি। আচ্ছা, দেখা যাক তাহলে কি হলো। নিজের বাড়িতে টাইপের কাজ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গণপতিবাবু। কে গেল দৌড়ে, না এলো কিছু, সেগুলো সে নাকি দেখবে না, সে বাবুকেই দেখতে যাবে, এরকম একটা ব্যাপার বলে। সেটাই। আর স্ত্রী বলেছিলেন বাড়ি থেকে কেউ বেরোতেও দেখেনি, ঘর থেকে কাউকে বেরোতেও দেখছে না, দেখেননি স্ত্রী, কারণ সে পাশের ঘরে। তার মানে সেক্ষেত্রে কেউ বেরোনোর ছিল না, বাড়ি থেকে কেউ ঢোকেনি, এটাও বোঝা গেল। পরিচয় বলেছে বাড়ি থেকে ঘরে ঢুকছিল, তখন বাড়ির বাইরেও কেউ বেরোয়নি, তার মানে ঘরের মধ্যে যে ছিল সে করেছে। গুড, ভেরি গুড, প্লাস 10, তুমি মাইনাস 5 হয়ে গেলে, রূপকথা মাইনাস 5। পরে গল্পটা দেখব। এটি একটি পরিত্যক্ত ইটভাটা, 4 বছর আগে বন্ধ হয়ে যায় কিছু কারণে। এই ইটভাটার 4 মালিক, তাপস, হারু, অসীম আর সৌমেন। সমস্ত জটিলতা কাটিয়ে উঠে এই জমিটা প্লট করে বেচে দেওয়ার প্ল্যান করছে 4 জন। কয়েকদিন ধরে তারই চলছে চুলচেরা হিসেব। একদিন দুপুর নাগাদ
ভাই এক্ষুনি 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 দেখলাম ভাই সোমেন সোমেন হরিকে গুলি করলো ভাই এক্ষুনি দেখলাম ভাই বাজে কথা বলছিস কেন বাজে কথা বলছিস কেন আমি তো দেখলাম তুই গুলি চালালি আর আমাকে দেখে দৌড়ে সেখানে ঢপ মারছিস ভাই বিশ্বাস করবি না ফালতু কথা বলছিস ভাই ফালতু কথা বলবি না তুই ফালতু কথা বলবি না দৌড়ে যায় হারুর মৃতদেহর দিকে ছিল আরে এইখানটাতে দেখে গেলাম ছিল এখানটাতে আমি দেখাচ্ছি চ আসল খুনিটাকে বলো সৌমেন বললো সৌমেন তো জানতো না যে ওখানে লাস্ট হয়েছে ও জানবে কি করে আমি দেখাচ্ছি চ সৌমেন বলেছে আমি দেখাচ্ছি চ সৌমেন কিন্তু পরে এসেছিল ইউলো জামাটা ফার্স্টে বলেছিল প্রথম চ্যাচ কিন্তু সে তো ঠিক জায়গা নিয়ে যেতে পারলো না আরে এখানটাতে ছিল আরে এখানটাতে দেখে গেলাম ছিল এখানটাতে তখন সৌমেন বলল যে আমি দেখাচ্ছি চ সৌমেন প্রথমে ওর সঙ্গে ঝগড়াটা করছিল কি নিয়ে সৌমেন ঝগড়াটা করছিল যে ও বলছিল ও মেরেছে আর বলছিল এই মেরেছে এক্ষুনি 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 দেখলাম ভাই সৌমেন সৌমেন হরিকে গুলি করলো ভাই সৌমেন বললো আমি দেখাচ্ছি চল তখন গিয়ে ওখানে দেখা গেলো যে বডিটা পড়ে আছে তাহলে মানে দাঁড়ালো যে ওই আসলে হ্যাঁ তাহলে করেছে সেখানে জায়গাটা স্পটটাও জানতো হ্যাঁ হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করবে না তাহলে দেখে নেওয়া যাক কি হয়েছে যে প্রথম এসে বললো যে ভাই গুলি করে মারলো দেখলাম সৌমেন মেরেছে মেরে ও যেখানে নিয়ে গেছিল সেই পয়েন্টটা তুমি দেখছো না ভালো করে খেয়াল করছো না সেইখানে ও গিয়ে বলেছিল এখানেই ছিল হ্যাঁ মানে ওখানে পেলো না গিয়ে তার মানে টাইম নিয়ে পেয়েছে কে টাইম নিয়ে পেলো তো পরে যে এসেছে সৌমেন পেলো তাহলে সৌমেন টাইমটা পেয়েছে ওই বডি থেকে সরিয়ে দিয়েছে সো দিস ইজ কারেক্ট প্লাস ফাইভ সপ্তর্ষি পেয়ে গেল এবার তাহলে কি হলো টোটালটা দেখি সপ্তর্ষি 35 রূপকথা 15 সৌরভ 25 এই রাউন্ডটাতে একজনকে হারাবো আমি যে স্বপ্ন আমরা দেখি ফ্যান্টাসি রূপকথা এই মুহূর্তে সবটা বাস্তব হয়ে গেল রূঢ় বাস্তব রূপকথাকে আমরা মিস করছি লুইস অ্যাভেসলিগ্র হেয়ারওয়েলের পক্ষ থেকে এইটা তোমায় একটা গিফট গিফট হ্যাম্পার লুইস কারে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রাহে হেয়ার আচ্ছা এটা একটা মেমেন্টো জির পক্ষ থেকে আর এটা একটা অর্গানাইজার জির পক্ষ থেকে Stay5 presented by Velex.in মজার স্টেপ এটা এখান থেকে একজন করে পাঠাবো আমি গিয়ে সে গগনলাল এসে খেলবে
এই একটা প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে তিনটে সূত্র পাবে, সেই তিনটে সূত্রর একটা 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 করে তিনটে যদি নিয়ে নাও, তোমাদের -5 -5 -5 হয়ে যাবে টোটাল নাম্বারটা 20। তা থেকে কমে কিন্তু 5 হয়ে যাবে, যদি মানে সূত্র নেবে যতগুলো তার জন্য কমবে কিন্তু নাম্বার। গগনলাল কী করছে দেখুন। গগনজি কিছু বলছেন আমায়? হ্যাঁ, ক্যা কর রহে হ্যায় আপ? আমি নিজেই নিজের একটা বাস্তব জীবন থেকে উঠে আসা একটা ঘটনা, রহস্য ঘটনা এখানে লিখছি। লেখাজোকা করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এ একটু আমার এসব দোষ আছে আর কি, লেখাজোকা করে। হ্যাঁ, তাই দেখছি। আপনি এই জালমোহনের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বইটা ছাপার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, সে তো আমি করবই। তবে এই রহস্যটা কিন্তু আমার বাস্তব জীবন থেকে উঠে আসা দাদা। আচ্ছা, আমি এটা আপনার গোয়েন্দাদের জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই যে ওদের এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি কেমন আছে। আচ্ছা দেখি, আমার কাছে বহুত পুরনো একটা সিরাজদুল্লার আংটি ছিল। আচ্ছা, হ্যাঁ, একদিন ওই আংটিটা খুলে, এইভাবে ওই আংটিটা খুলে টেবিলের ওপর রেখে আমি বাথরুমে গিয়েছিলাম। বাথরুম থেকে যেই বেরোলাম, অন্ধকারে দেখলাম শুধু একটা বাঁ হাত আংটিটা তুলে নিয়ে চলে গেল। একটা বাঁ হাত, কাটা বাঁ হাত? একটা না না, কাটা বাঁ হাত কি করে হবে দাদা, মজাক করছে নাকি? না, একটা বাঁ হাত এসে আংটিটা তুলে নিয়ে চলে গেল। আচ্ছা, মানে যতটুকু দেখতে পেলাম, যতটুকু দেখতে পেলাম, সন্দেহ গিয়ে পড়লো আমার ঘরে তিন কাজের লোকের উপর। আচ্ছা, আমি তিনজনকে ডেকে বললাম, আচ্ছা যখন আংটিটা চুরি হয় তখন তোমরা কি করছিলে? একজন বললো আমি দাদা ঘর মুছছিলাম, আর একজন বললো আমি দাদা খানা খাচ্ছিলাম, আর একজন বললো আমি দাদা ঝুলঝাড়ু দিয়ে ঘর ঝুল সাফ করছিলাম। এবার বলেন তো এদের মধ্যে কে আংটিটা নিয়েছে? গোয়েন্দারা বলেন এর মধ্যে কে আংটিটা নিয়েছে? কে বাজার টিপতে হবে? সিরিয়াসলি খেলছে? কি যে খাচ্ছিল সে হবে। এবার আমি বলি দাদা, কেন কেন? কারণ মানে বেশিরভাগ লোকই ডান হাতে কাজ করে, আর সে খাবার খাচ্ছিল মানে তার ডান হাত অলরেডি অকুপাইড ছিল, তার বাঁ হাতই খালি, অন্যান্য দুটো কাজে তো দু হাত লাগছে, আর যে খাচ্ছিল তারই হবে, কারণ ডান হাতে সে খাচ্ছিল, বাঁ হাত তার খালি, তো বাঁ হাত দিয়ে সে আংটিটা তুলে নিয়েছে টেবিল থেকে, আর টেবিলেই খাওয়া দাওয়া হয়। ঠিকই আছে, এটা ঠিক ছিল, কথাটা হবে ডান হাতটা এটো ছিল তাই বাঁ হাতে তুলেছে। ক্যা বাত, ক্যা বাত, হাত খালি হয়ে যাক, হাত খালি হয়ে যাক, পাঠাবো। হ্যাঁ, ভেজে দিন, ভেজে দিন, ভেজে দিন, ভেজে দিন। সৌরভ তাহলে প্রথম দাও। Time starts now. Namaskar. Nama nama nama. Nama 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 nama. নমো লেখা আছে, বাকিটা বলতে হবে। বসে পড়েন, বসে পড়েন, পূজার সময় এসছে, ডিস্টার্ব করতে বসে পড়েন। নম 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 এটা বিয়ের বাড়িতে দেখা যায়, এটা আপনাকে ফ্রিতে দিলাম, মুফত। বিয়ের বাড়িতে দেখা যায়? বিয়ের বাড়িতে দেখা যায়। বিয়ের বাড়িতে কি কি দেখা যায়? বর দেখা যায়, কনে দেখা যায়, ফটোগ্রাফার দেখা যায়, ভিডিওগ্রাফার দেখা যায়, আর কি কি দেখা যায় বলুন। আপনি কি বিবাহিত? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আপনার বিয়ের সময় দেখা গিয়েছিল। নিজের বিয়ের সময় দেখা গেছে নিজেই মনে করতে পারছে না, কতদিন হলো বিয়ে হয়েছে?
8 বছর হতে চলল আর তাহলে তো ঠিকই আছে ওকে 2 বছরই মাথায় রাখতে পায় না 8 বছর মাথায় নিয়ে ঘুরছে ওই জমি তো আর পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ 8 বছর হয়ে গেছে না ফাস্ট ক্লু দিয়ে দেব তাহলে দেন না একটা ক্লু ফাস্ট ক্লু দিয়ে দি হ্যাঁ এতে নানান রং দেখা যায় রং আপনার নিজের বিয়ের কথা মনে করি ফেলাস বেলাক বিয়ের বাড়িতে দেখা যায় নানা রং বেরঙের দু নম্বর ক্লু এটা অনেকে খেয়ে থাকেন बढ़िया क्लू है ये बढ़िया क्लू বিয়ের বাড়িতে পান মশলা হতে পারে হতে পারে নানা রকম রঙেরও হয় নানা রকম রং হয় ও বিয়ের বাড়িতেও থাকে হ্যাঁ পান মশলা অর্জুন অর্জুন হাসি শুরু হ্যাঁ দাদু কাশি চলে গেল তবু ওর খাসি থামলো না দেখা দে অর্জুন দেখা অর্জুন নমস আজ সাসপেন্স ক্রিয়েট করে কোনো লাভ নেই লাভ চলো চলো অর্জুন চলো ক্লাইম্যাক্স দেখিয়ে দাও বাংলার উপর আপনার অসম্ভব দক্ষতা আছে কেমন আমার আছে ভেরি গুড ভেরি গুড ক্যা বাত ক্যা বাত বসেন বসেন ইনাম দে আমার বসা জিনিসগুলো দিয়ে দিচ্ছ সবগুলো আপনার সবগুলো হ্যাঁ এরপর আপনি বসবেন Good, very good. It's a leather wallet and belt. Oh, very good. It's a rug type, that's it. Very good. তাহলে কটা ক্লু নিয়েছো তুমি দুটো হয়েছে তোমার 10 10 ওকে সপ্তর শিয়েছে Time starts now. Nan. Namaskar. Bose. Gogol Lal ji. Haan. Apni detective, ami detective Nan. Ki bhul holo ektu bangla bolte bodhay bhul holo. Na na. Na na. Na na jeo na. Ekhane ekta dota tinta chata pasta cheta shabdo ache. Gangla sobche bhalo hoy nonodi. ননদি ও ননদি আর দু মুঠো চাল ফেলেতে হারি হারি বলি ও ননদি দাদা একদিন আসেন আমার বাড়িতে আর দু মুঠো চাল ফেলে দেবো হারিতে বলছি সময় তো ভুলে যাচ্ছে দুজন বড় লোক কথা বলছে মাঝে কথা না ডাকার কথা বলছি নিমন্ত্রণ করবো দাদাকে হ্যাঁ আর দু মুঠো চাল ফেলে আপনার তো পরে কথা বলতে পারবেন না আমি তো আসবো না আমি তো আপনার 3 মিনিটের অতিথি পরে কিছু হবে না কিছু কি বলা যাবে না হ্যাঁ বলতে পারি হ্যাঁ মুফত যেটা দেব ওটা বলতে পারি বলুন বলুন হ্যাঁ এখানে অনেকেই গেছেন এখানে অনেকেই গেছেন অনেকেই গেছেন অনেক জায়গা আছে ভেবে চিনতে বলবে আমি ফার্স্ট ক্লুটা নেব আপনার ফার্স্ট ক্লু হলো এটা পশ্চিমবঙ্গে অবস্থিত অনেক ছোট করে দাম ছোট আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই বলে আচ্ছা সেকেন্ড ক্লুটাও নিয়ে যাক সেকেন্ড ক্লু নেবে তোমার সেকেন্ড ক্লু কি দেব এটা গঙ্গার পাড়ে আছে গঙ্গা আমার মা পদ্মা আমার মা এটা গঙ্গার পাড়ে আছে পদ্মার পাড়ে নেই থার্ড ক্লুটা বলে দিই থার্ড ক্লু বলবো অর্জুন
ফুলে ফুলে দাদা থার্ড কুলুটা হোক তারপর আপনি কুলু দেবেন। আচ্ছা এখানে দেখিয়ে নাগান ও নাগান ছিল নাগান মানে কি ইডেন গার্ডেন হতে পারে কি উত্তর কি বলছে ইডেন গার্ডেন গা আছে ন আছে গার্ডেন আর গঙ্গার পারে স্টেডিয়াম ওখানে গেছো কোনোদিনও কি করতে গেছো খেলা দেখতে গিয়েছিলাম ফাইনাল উত্তর হ্যাঁ ফাইনাল ফাইনাল উত্তর দেখিয়ে দাও আর যে দেখিয়ে দাও ইনাম দে দে ইনাম দেখি কি হলো জায়গায় কে কোথায় দাঁড়িয়ে জব করছি স্টেপ আমাদের এটা সিধু জ্যাটার একটা খেলা হবে সিধু জ্যাটার হেয়ালি চিঠি এবার সেই রকমভাবেই সে একটা ডিসক্রাইব করছে জিনিস কী সিচুয়েশানে করেছে সেটা একটু পড়বো তারপরে সেই হেয়ালি চিঠিটা পড়বো তার মাঝে মাঝে তার নিয়ম অনুযায়ী সিধু জ্যাটার নিয়ম অনুযায়ী সে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস রেখে যায় চিঠির মধ্যে আর সেই ব্ল্যাঙ্ক স্পেসটাতে সে কিছু কোনো রকম একটা সিম্বলিক কিছু একটা দেয় সেই সিম্বলিকটা দিয়ে কি শব্দ সে মিন করছে এইটা বলতে হবে তোমাকে বাজার প্রেস করে বলতে হবে ঠিক হলে প্লাস ফাইভ ভুল হলে মাইনাস ফাইভ আর যে চ্যালেঞ্জ করবে সে প্লাস টেন অর মাইনাস টেন রেডি সিধু জ্যাটার পাড়ায় এক মূর্তি চুরির ঘটনা জানিয়ে বন্ধুকে সতর্ক করতে চাইলেন তাই লিখলেন চিঠিটা পড়ছি শুনলাম তুমি একটা সোনার গোপাল মূর্তি গড়ছো নিজের বাড়ির মন্দিরে তবে সাবধান কারণ ড্যাশ এর দিন এরকমই একটা মূর্তি চুরি গেছে আমাদের পাড়ায় সপ্তর্ষি উল্টো রথ কি করে বুঝলে থর লেখা আছে ওটাকে উল্টো করলে রথ হবে উল্টো হলো রথ তাহলে উল্টো রথের দিন দেখে নিই আমরা কি আছে ভেরি গুড উল্টো করলে রথ হয়ে যাবে উল্টো রথ পরের লাইন শোনা গেছে পুরোহিত মশাইয়ের কাছে একজন তার আগের দিন এসে বলেছিল সে এই গোপালের জন্য সোনার ড্যাশ দান করবে সোনার পালকি চ্যালেঞ্জ করবে কেন বলছো মানে নৌকার পালকে গোল করা আছে হ্যাঁ আর টু প্লাস টু ফোর এইট ইন্টু সিক্স ফর্টি এইট আর টু নাম্বার দিয়ে আছে যেগুলো কি কি করে আসছে কম্বিনেশন লকে যেরকম ডিজিটস থাকে সেই হিসেবে যদি কি বোঝানো হয় বিভিন্ন কম্বিনেশন করা রয়েছে অ্যাকচুয়ালি মানে সংখ্যার কম্বিনেশন করা রয়েছে কম্বিনেশনটা যদি আমি ভাবি মানে পাসওয়ার্ডকে তো কি বলা হয় ইংলিশে সেই হিসাবে যদি কি নিলাম আর পাল কি আচ্ছা আমরা দেখি নি কি বলেছে শুধু এরা কি বলেছে দেখি অঙ্ক পাল যুক্ত অঙ্ক অঙ্ক প্লাস মাইনাস ইনটু সব ছিল অঙ্ক মাইনাস ফাইভ হয়ে গেল
সরি, চলো পরের লাইনে যাই। নিজের পরিচয় হিসেবে বলেছিল সবাই তাকে ড্যাশ বলে ডাকে। তো মালদা কেন? তো আর ওখানে মালদাটাকে গোল করা আছে, তো মালদা হলো একসঙ্গে। চ্যালেঞ্জ করবে না? এটা পরিষ্কার পরিষ্কার, দেখা যাক। তারপরের লাইন, কিন্তু ঠিক তারপর দিনই সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখে ড্যাশটা ভাঙা অবস্থায় পড়ে এবং গোপাল মূর্তি হাওয়া। তালা, মুরগির তা দিচ্ছে আল লা, তালাটা চার্জ করে না। হ্যাঁ সদস্যী না, চলো দেখি। তালা, তা দিচ্ছিল মুরগিরা, বিভিন্ন তা আর পরে একটা লা আছে, তালা। চোরো প্লাস লাইন। এবার লাস্ট লাইনটা অলমোস্ট আসছে, তাই বলছি মূর্তি গড়ছ গড়ো, কিন্তু তমাল নামের কেউ যদি আলাপ জমাতে আসে তবে অবশ্যই ড্যাশ সাহেবকে জানিও। দা রোগা কি করে? দা আর থিন মানে রোগা। ওকে বলছে, দেখা যাক। দারোগা, আগে নাম্বারটা দেখে নি পুরোটা। সপ্তর্ষি 45, সৌরভ 45। বলে অ্যাকচুয়ালি 45,000 টাকা পাওয়ার কথা, যেহেতু দুজনে সমান সেই জন্যে এটা যুগ্ম বিজয়ী হবে, দুজনেই আজকে চ্যাম্পিয়ন। লুইস সার্ভাস লিখিত হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, আর এটা হচ্ছে তোমার জন্য একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। যুগ্ম বিজয়ী এবং যে টাকাটা পাবে ওরা 45,000 রুপিজ, সেটা ভাগ হবে এদের মধ্যে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জিবা। তুমি একটা লাইন দাও। গিন্নিকে একটু আসতে হবে, তারা দেবো। আচ্ছা তুমি তার মধ্যে দিন।
আমাদের এই পর্বটা এখানে শেষ। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স এবং দুজন চ্যাম্পিয়ন আজকে যুগ্ম বিজয়ী হয়েছে। এরকম খেলা আমাদের চলতে থাকবে আর আপনারা দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে এসে জয়েন করবেন, এটা এক্সপেক্টেড। আসুন আমরা জমিয়ে দিই, এক একটা গোয়েন্দা তৈরি করি, ঘরে ঘরে গোয়েন্দা, যেন কেউ পার না পায়। শুভরাত্রি, আবার দেখা হবে।